আমার তো বিশ্বাস হয়েছে না, ভূত মুখ থাকে লাগছে। ও তো দেখা যাকতো, যত্ন ডরাবে ডরাবো। এর তো সাধু বাবা কোনো দেখাব, পায় না, রুক 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 একটা জিনিস বল। সাধু বাবা ঠিক করতে অন্য কোনো উপায় নেই, মরে আমাদের মরে বাপ জানি চান্স আছে, তুই ভর্তি করবি কাকু মারব না, না না ভর্তি করবি লীলকায় নাকি জানছি কি মরে বাপ আছে তোর, এদি ভালো সাধু বাবা কোথায় পাবি? আরে ও দারে ফোন একটা বালি আছে, রাতে থাকবে তোমার ও থাকবে একবার দু টাকা দিন তো হয়ে যাবে, দু তিন টাকা দিতে হবে তবে না, দেখ দেখ পয়সা আছে তোমার, চলা পয়সা না যে রে আসেন আজ আমাদের গেলি, তিন টাকা তোর কাছে ছিল না? হ্যাঁ ছিল তো, জানি ছোট দিন দেবো ছোট ছিল রে, আমার ছিল তো নেই, দিয়ে বলছি কি দে বাবা দে দে, আর দিল নি আমার ছিল তো, তো পয়সাই খুঁজে ঢের আর জ্বালায় পড়ে গেলি, তো দেখবো তার দু তিন টাকা কোনো দিকে ভিকি মাঙ্গি বসে আমি দেখতে ছাম। তুই আমার জানি রে ও সাধু বাবাকে দিয়ে আমি যাবে, আমার একটা ছাগল আছে বিকিয়ে দেবো, কত না লিবি? হ্যাঁ 100-200 ছোট। হ্যাঁ ঠিক বললি, আর এই ভূতটাকে কত না দিন পয়সা? হ্যাঁ 50-60 টাকা। আর মা যদি ভূতটা বলে কি মাংস খাবো তো কি করবি? দিন দিবে খরা? না না আমাদের পোলট্রি ঘুরলে আবার দুজনা ই গেল কুকুর গেলে দিন দেবো। হ্যাঁ হ্যাঁ বেশি ঘুরলে আর কুকুর দেবো, বেশি ভুকে না তা জিনিস। সাকু এখন গেল না কোন দিকে? এটা হাগা লাগিয়েছে বাবু, ভূ ভূতের নাম শুনে ওর হাগা লাগিয়েছে। ও হায় রে কোবরা যা পিছু চু বলবো, যাতে দিয়ে আসে বলবি। হ্যাঁ যদি যদি বটে কোবরা আসে তবু আমার হাঁকাবি নি? হ্যাঁ যা যা ঘরে যাচ্ছি, রুক রুক উপায় নেই আমি আসছি আসছি, এখন আমি আসছি, আমি একা থাকবো নাকি? হাই ওর গনসা আসতে রুক রুক, হাই ও গনসা আসতে রুক রুক। এরে আমি সত্যিরে ভূত দেখলি রে, জান তো বিরাং গেছিল রে, দেখি কোনে আমি ভাগ্যে কালে ঠান্ডা ছিল টেবিলে ঢুকিয়ে দিনছি, ভূত তো কোনো নাই করতে পারলো রে, আজকে বেঁচে গেলছি রে। আর আকাশ করি আগা হাই দিকে যে কর নে, ভূত চেপে গেছি আর রে, ভূতের নাম শুনে কিনে পালান নি যো ডরাই গে। চো 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 ওখানে একটা ওষুধ ফেলা আছে, ও সাধু বাবাটা বললো না কোন এর
বেঁচে গেলি রে তা আদি তোর পরে আমার মরণে তোরে বেঁচে গেলি রে যাই যত তুই যেতে পারে আজকে আমার ভাগ্য ছিল রে বেঁচে चोरी ते देखी गर्मी में वो मर जानी रे मेरे ते।